গুড মর্নিং বন্ধুরা আজ হলো পয়লা ফেব্রুয়ারি সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো এটিএম লেনদেন থেকে এলপিজি সিলিন্ডারের দাম আজ থেকে অর্থাৎ এক ফেব্রুয়ারি থেকে চালু নতুন নিয়ম বিস্তারিত থাকবে প্রতিবেদনে ডাকাতদের হামলায় জখম গাড়ি চালক অল্পের জন্য রক্ষা পেলেন মাছ ব্যবসায়ীরা বিস্তারিত থাকবে প্রতিবেদনে কাসারে পাঁচ দশ কুড়ি পঞ্চাশ ও একশো টাকার স্টাম্পের আকাল হয়রানির শিকার জনগণ আজ থেকে পাতার কান্দিতে পিএইচি অস্থায়ী কর্মচারীদের আন্দোলন শুরু আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে আসাম বিধানসভার তিন দিন ব্যাপী বাজেট অধিবেশন বিস্তারিত থাকবে প্রতিবেদনে ত্রিশ হাজার শিক্ষকের নিযুক্তি আগামী পাঁচ ফেব্রুয়ারি বললেন শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ জেলায় আজও কাল বাড়ি বাড়ি পোলিও প্রতিষেধক একদিকে নির্মাণ হচ্ছে আর অন্যদিকে যাচ্ছে নির্মাণ কাজ পূর্ত বিভাগে কয়েক কেলেঙ্কারি কাটি গড়ায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি মুখ্যমন্ত্রীকে তিন সংগঠনের স্মারকপত্র হাইলাকান্দিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে একুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সোর আগে পরজন্য একুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সোয়ার আগে আপনি পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ অর্থাৎ এক ফেব্রুয়ারি থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন ঘটতে চলেছে ভারতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেট পেশ করার দিনেই এটিএম থেকে নগদ টাকা তুলা থেকে এলপিজি সিলিন্ডারের দাম নতুন শর্তাবলী বলবৎ হতে চলেছে বহু ক্ষেত্রে প্রথমত গ্যাস সিলিন্ডারের দাম সোমবার এলপিজি সিলিন্ডারের দাম সংস্কার করতে চলেছে জ্বালানি সংস্থাগুলি জানুয়ারি মাসে সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি প্রতি মাসের এক তারিখ এলপিজি সিলিন্ডারের দাম নির্দিষ্ট করা হয় দ্বিতীয়ত এটিএম থেকে নগদ টাকা তোলার নিয়মে পরিবর্তন এক ফেব্রুয়ারি থেকে এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল আনতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে বলা হয়েছে সোমবার থেকে ইএমবি সারা অন্যান্য এটিএম যন্ত্র থেকে আর্থিক ও অন্যান্য লেনদেনের হার কমানো হবে আসলে এটিএম প্রতারণা রোকার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে পিএনবি তৃতীয়ত নতুন কোভিড উনিশ নির্দেশিকা অর্থাৎ এস পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন কোভিড উনিশ নির্দেশিকা আরোপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার এর মধ্যে রয়েছে সুইমিং পুল খোলার অনুমোদন এবং সিনেমা হল প্রেক্ষাগৃহে একশো শতাংশ আসন চালুর ছাড়পত্র এর আগে সিনেমা হলগুলিতে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণের অনুমোদন দেওয়া হয়েছিল দূরত্ব বিধি ও নজরদারি ব্যবস্থা বজায় রেখে অসামরিক উড়ান মন্ত্রককে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক উড়ান পরিষেবার পরিসর বৃদ্ধির জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। এবং কেন্দ্রীয় বাজেট এক ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবারের বাজেটে অতিমারির পরিস্থিতিতে গত কয়েক মাসে জারি করা একাধিক আর্থিক সংস্কারের সম্প্রসারণ করতে চলেছে বলে চলতি বাজেট অধিবেশনের শুরুতে শুক্রবার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজেটে কমতে পারে আসবাবপত্র কাঁচামাল রাসায়নিক রবার জাত পণ্যের দামের উপরে দার্য শুল্ক চালকের বুদ্ধিমত্তার এই ডাকাত দলের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ফাকুয়া গ্রামের মাছ ব্যবসায়ীরা তবে জখম হন গাড়ি চালক এ নিয়ে পুলিশে মামলা দায়ের করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে জানা গেছে মাছ বিক্রয়ের জন্য ত্রিপুরায় গিয়েছিলেন সনবিল এলাকার ফাকুয়া গ্রামের একদল মাছ ব্যবসায়ী সেখানে মাছ বিক্রি করে ম্যাজিক ট্রাকে চেপে রাতেই বাড়ি ফিরছিলেন তারা আনুমানিক রাত বারোটা নাগাদ পাতারকান্দি বাইপাসে একদল ডাকাত অস্ত্র শস্ত্র সমে তাদের আটকানোর চেষ্টা করে চলন্ত গাড়িটি আটকাতে সিগনাল দে ডাকাত দলের উপস্থিতি আজ করতে পেরে চালক রিয়াজ মিয়া গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে চালানোর চেষ্টা করেন কিন্তু ডাকাত দলটি বেপরোয়াভাবে গাড়িটি লক্ষ্য করে রড দিয়ে আক্রমণ চালায় রড ও অস্ত্রের আঘাতে গাড়ির সামনের গ্লাস সম্পূর্ণ ভেঙে চালকের মাথাও হাত ফেটে যায় এরপরও চালক আহত অবস্থায় দ্রুতগতিতে গাড়িটি আট নম্বর জাতীয় সড়কে নিয়ে এসে সুজা চেরাগি দাবা পর্যন্ত চলে আসেন চেরাগি দাবায় পৌঁছে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বেরিয়ে আসেন তবে পিছু দাওয়া করে আসা ডাকার দল জনগণের উপস্থিতি টের পেয়ে গা ডাকা দিতে সক্ষম হয় পরে স্থানীয়দের সহায়তায় অসহায় ব্যবসায়ীরা বারোই গ্রাম ওয়াচ পোস্টে আশ্রয় নেন ঘটনার বিস্তারিত জানিয়ে বারোই গ্রাম ওয়াচ পোস্টে ব্যবসায়ী রতীন্দ্র দাস একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে ঘটনাটিকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে কাসারের জেলা ট্রেজারিতে ছোট অঙ্কের স্টাম্পের আকাল দেখা দিয়েছে পাঁচ দশ কুড়ি পঞ্চাশ ও একশো টাকার স্টাম্পের জন্য প্রতিদিনই লোকজন জেলার বিভিন্ন স্থানে স্টাম্প ভেন্ডারদের কাছে গিয়েও পাচ্ছেন না ফলে অনেকেই সরকারি বেসরকারি কাজে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাব রেজিস্ট্রার অফিস ও সুনাই সার্কল অফিসের সঙ্গে যুক্ত স্টাম্প ভেন্ডাররা সাফ জানিয়ে দিয়েছেন ট্রেজারি থেকে শুটো অঙ্কের স্টাম্প পাওয়া যাচ্ছে না ফলে তারা এসব স্টাম্প বিক্রি করা বন্ধ করে দিয়েছেন ভেন্ডারদের পক্ষ থেকে আরও জানা গেছে এক জানুয়ারি থেকে জেলা ট্রেজারিতে চালান বন্ধ থাকার ফলে বাজারে স্টাম্পের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বিশ জানুয়ারি থেকে পুনরায় চালান শুরু হওয়ায় এখন বাজারে পর্যাপ্ত পরিমাণে বড় অঙ্কের স্টাম্প পাওয়া যাচ্ছে কিন্তু সুটো অঙ্কের স্টাম্পের আকাল দেখা দিয়েছে প্রতিদিনই মানুষ ছোট অঙ্কের স্টাম্পের জন্য এ ব্যাপারে জেলা আকর্ষণ করেছেন তারা গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাতারকান্দি উপসংমণ্ডলের অধীন প্রায় অর্ধ শতাধিক অস্থায়ী শ্রমিক কর্মচারীরা নিজেদের ন্যায্য দাবি আদায়ের সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলনে নামছেন ফলে পাতার কান্দির বিভিন্ন জল সরবরাহ প্রকল্পগুলো অচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে অভিযোগ গত কবছর থেকে এসব কর্মচারী ন্যায্য বেতন না পেয়েও নির্লসভাবে কাজ করে চলেছেন সংগঠনের পক্ষ থেকে বারবার সরকারের কাছে নিয়মিত হারে মাসোয়ারা প্রদানের দাবি জানানো হলেও নিটফল শূন্য ফলে বাধ্য হয়ে গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে এক ফেব্রুয়ারি থেকে তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন সরকার যদি এবারের আন্দোলনের পরও বিভাগীয় কর্মচারীদের বেতন মিটিয়ে না দেয় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা শুধু তাই নয় সমাগত একুশের রাজ্য বিধানসভা বুটেও সালটা ছিল দুই হাজার তেরো সেবার একসঙ্গে পঁচিশ হাজার শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল একদিনে এত শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সেই রেকর্ড সাত বছর পেরিয়ে বাংবে আগামী পাঁচ ফেব্রুয়ারি সেদিন তিরিশ হাজারের হাতে নিয়োগপত্র তুলে দেবে শিক্ষা বিভাগ শনিবার একতা বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানান উচ্চ মাধ্যমিক নিম্ন মাধ্যমিক হাইস্কুল পর্যায়ে নিযুক্তি তিরিশ হাজার শিক্ষকের হাতে আগামী পাঁচ ফেব্রুয়ারি নিয়োগপত্র তুলে দেওয়া হবে এই বিশাল অনুষ্ঠানের আসর বসবে সরু সজাইয়ে হিমন্ত বলেছেন নতুন নিয়োগ এবং প্রাদেশিকরণ মিলিয়ে তিরিশ হাজার শিক্ষককে পদের নিয়োগপত্র দেওয়া হবে হিমন্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী হিসেবে তার আগের এবং বর্তমান কার্যকালে এক লক্ষ শিক্ষকের নিয়োগ হয়েছে আগামী এগারো ফেব্রুয়ারি থেকে আসাম বিধানসভার তিন দিনব্যাপী বাজেট অধিবেশন শুরু হবে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এবারের বাজেট অধিবেশন শুধুমাত্র তিন দিনের জন্য অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভা সচিবালয় সূত্রে জানানো হয়েছে যে এগারো ফেব্রুয়ারি সকাল নটায় রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীর ভাষণের মাধ্যমে বিধানসভার কাজকর্ম শুরু হবে ওই দিনই অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় দুই হাজার একুশ বাইশ অর্থবছরের প্রথম তিন মাসের জন্য সংক্ষিপ্ত বাজেট বা লেখানুদান পেশ করবেন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এইবার পূর্ণাঙ্গ বাজেটের পরিবর্তে লেখানুদান পেশ করা হচ্ছে বারোই ফেব্রুয়ারি বিধানসভায় ওই লেখানুদানের উপর আলোচনা অনুষ্ঠিত হবে রবিবার করিমগঞ্জ জেলায় পাঁচ বছরের নিচের শিশুদের পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানো হল সিভিল হাসপাতালে অতিরিক্ত স্বাস্থ্য মুখ্য আধিকারিক ডক্টর অসীমকান্তি দাস একটি শিশুকে রবিবার সকাল নটায় প্রতিষেধক ড্রপ খাইয়ে জেলায় এই কর্মসূচির সূচনা করেন রবিবার জেলায় দুই লক্ষ দুই হাজার নয়শো তেপ্পান্নটি শিশুকে ড্রপ খাওয়াতে এক হাজার চুয়ান্নটি বুথ খোলা হয় এর মধ্যে জেলার বাস রেল স্টেশনে চোদ্দটি মোবাইল বুথ প্রত্যন্ত অঞ্চলে একান্নটি বুথ চব্বিশটি ট্রানজিট বুথ ছিল রবিবার বাদ পড়া শিশুদের প্রতিষেধক পোলিও ড্রপ খাওয়াতে সোমবার ও মঙ্গলবার জেলার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাবেন একদিকে নির্মাণ হচ্ছে আর অন্যদিকে বেঙ্গে যাচ্ছে নির্মাণ কাজ টুকরো টুকরো হয়ে উঠে যাচ্ছে রাস্তার পিচ পাহাড়ি মাটির পরিবর্তে ব্যবহার হচ্ছে কেতের মাটি পূর্ত বিভাগের রাস্তা নির্মাণের নামে এমনটাই চলছে কাঠিগোড়ায় বিভিন্ন সড়ক সংস্কারের নামে সংগঠিত হচ্ছে কোটি কোটি টাকার কেলেঙ্কারি ছ মাস আগে কাঠিগোড়া থেকে হাইলাকান্দি জেলায় বদলি হওয়া এক জুনিয়র ইঞ্জিনিয়ারের নেতৃত্বে এমনটা চলছে বলে অভিযোগ নিয়ম অমান্য করে ওই জুনিয়র ইঞ্জিনিয়ারকে দিয়েই বড় বড় সব প্রজেক্টের কাজ তদারকি করানো হচ্ছে বলে খবর দুর্নীতির জন্য আতুরগর এবার দুর্নীতি বাসা বেঁধেছে পূর্ত বিভাগে এবার শেষ খবরটি হাইলাকান্দিতে মেডিকেল কলেজ ও অত্যাধুনিক হাসপাতাল স্থাপনের জোরালো দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে যৌথভাবে স্মারকপত্র পাঠিয়েছে তিনটি সংগঠন হাইলাকান্দির নাগরিক অধিকার সুরক্ষা সমিতি সিনিয়র সিটিজেন্স ফোরাম ও মার্চেন্ট অ্যাসোসিয়েশন শনিবার এক যুগে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের উদ্দেশ্যে জেলা শাসকের কাছে স্মারকপত্র জমা দিয়েছে এতে ভারতের অনুন্নত একশো পনেরোটি জেলার মধ্যে অন্যতম অনুন্নত হাইলাকান্দি জেলার বেহাল স্বাস্থ্য পরিষেবার চিত্র তুলে ধরার পাশাপাশি মেডিকেল কলেজ স্থাপনের যৌক্তিকতা তুলে ধরা হয় এই স্মারকপত্রে তারা এও উল্লেখ করেছে মেডিকেল কলেজও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপনের জন্য হাইলাকান্দি শহরের পাশেই পর্যাপ্ত জমি রয়েছে এমনিতেই হাইলাকান্দি জেলা সদরে থাকা একমাত্র সিভিল হাসপাতালটির অবস্থা অত্যন্ত করুণ এই চিরাজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন